মাসের চল চিনেন ওই চল এবার আলোক করতো যখন চল আলোক করছে চলের নিচে লাল যে ফুলের লাগান থাকে না এই ফুল একবারে সাদা একবারে সাদা তখন ভাই করছেন কি ওখান থেকে সরে যাচ্ছেন মাসালা বলছে স্যার ধান কে মাছ নেবেন বলে হুজুর মাছ নেবেন বলে ধান কে তখন বলছে না আমার বোঝা হয়ে গেছে মাছ হলো 8 কেজির কাতল আর ফুল এই কানের একদিকের ফুলের ওজন হবে 2 গ্রাম 2 গ্রাম কানের ফুল সাদা দেখে আমার আব্দুল সত্তার মেয়র স্যার বলে বুঝা পারছে তোর মাছ পচা না তাজা লাখ লাখ পুলিশ আছে পুলিশের চিপের মধ্যে মদ ঢুকবি ইয়া বা ঢুকবি আমি কেমনি বন্ধ করব সংসদ আইন করো যার কাছে মদ বাড়াবি 80টা বেড়া পাঁচাত মেরে পাঁচা ফটে ফেলে দাও কি কথা বল না কোরআন যা বলবে তাই বলবো আমি কি কথা বল না কোরআনের পরামর্শ আমাদেরকে চলতে হবে কোরআন বলছে চুরি বন্ধ করো হাত কেটে দাও ক্যাচ করে একটা হাত কেটে দেয় দিশত দেখো মরা চুরের বাপেও চুরি করবে না জেলা করলে সঙ্গে সার করো তুই বড় বড় নেতা বড় বড় চরিত্রহীন লোকেরা মহিলা নিয়ে কোল মানুষ নিয়ে শুয়ে থাকবো আর আমার কেউ জানা করেন না একটা জানা করক ধরে পুরুষের কোমর মহিলার সিনাবন্ধ গাড়ে দিয়ে আদলা পিকেটির দেওয়ার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দিয়ে দিশের লাইনে দেখালে জেলা করা তো দূরের কথা মিস কল দিবে না কেউ ঘড়ি ধরে 5 সেকেন্ড লাগবি আমার ক্ষমতা দিকে 5 মিনিটের মধ্যে বাংলাদেশের জানা পানি মেনে ফেলে দেবো জানাজাই বন্ধু করবি তারা ঢাকাত বসে আছে মদ যাই বন্ধু করবি ঢাকাত বসে আছে আর হুজুররা মদ বন্ধু করবি মদের কোরআনের আইনের পক্ষে কথা বলে সত্য থেকে তুলিচ্ছে আল্লাহ যা বলেছেন তাই করতে হবে কে কতক্ষণ এখন ভাইকে বলেছে ওনার মা মায়ের কোনো ছেলে তুই করে কয় সেই জন্য আমি কোনো বললাম আপনাকে ভাই মন খারাপ করবেন না বলতে বাবা তুই না যা বড় একটা মাছ আনিস তো কাতলের তোর কাতলে মাছ আনবার গেছে মাছের বাজারত যায় কাতলে মাছের দাম কত বাবা 600 টাকা কেজি সার মেয়র মানুষ তো মাছালা সার বলতেছে সার 600 টাকা কেজি দাম শুনে ভাই বলতেছে যে তুমি মাছের চল একটু আলোক করতো চল মাছের চল চিনেন ওই চল এবার আলোক করতো যখন চল আলোক করছে চলের নিচে লাল যে ফুলের লাগান থাকে না এই ফুল একবারে সাদা একবারে সাদা তখন ভাই করছেন কি ওখান থেকে সরে যাচ্ছেন মাছালা বলছে স্যার ধান কে মাছ নেবেন বলে হুজুর মাছ নেবেন বলে ধান কে তখন বলছে না আমার বোঝা হয়ে গেছে মাছ হলো 8 কেজির কাতল আর ফুল এই কানের একদিকের ফুলের ওজন হবে 2 গ্রাম 2 গ্রাম কানের ফুল সাদা দেখে আমার আব্দুল সত্তার মেয়র স্যার বলে বুঝা পারছে তোর মাছ পচা না তাজা এই 8 কেজি মাছ পরীক্ষা করতে টেপা লাগেনি গন্ধ সংজ্ঞা লাগেনি কান দেখে বোঝা গেছে পচা না তাজা মাছ কয় কেজি 8 কেজি আর আপনি 62 কেজি 82 কেজি 90 কেজি মানুষ আপনি যে পচা মানুষ না তাজা মানুষ এই কলজাত ইমান কার কতখানি আছে এটা দেখে কিয়ামতের দিন এমনি বুঝবার ফেলবি এই পচা মানুষকে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে 5টা দরজাকে থাকবে কোনো হিসাব হবে না বিচার হবে না মিজান হবে না জিজ্ঞাসা হবে না আল্লাহ বলবেন আল কিয়া ফিহা জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ হে আমার ফেরেশতারা 5টা দরজাদের আছে এদেরকে ধরো জাহান্নামে ফালো হে নাউজুবিল্লাহ ফেলে দিও কি একবার ধরবি আর ফেলে দিবি তারা বলবে ফেরেশতা আল্লাহ না বলিছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক
ওজন করার দিনটা সত্য তে তোমরা কেমন ধরিচ্ছ আর ফেলে দিচ্ছ আল্লাহ কিছু কথা কবি না আমাকে কি জিজ্ঞাসা করবি না মাপি না নাকি বদি আল্লাহ তখন ফেরেশতাকে দিয়ে বলবেন এ ফেরেশতা দাও 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর লক্ষ লক্ষ মসজিদের ইমাম সাহাবায়ে কেরাম আলিম উলামা হাফেজে কোরআন দ্বীনের মুবাল্লিগ কোটি কোটি মানুষ কোরআনের কথা তোমাদের সামনে বর্ণনা করেছে তোমরা সেই কথা বিশ্বাস করো না বংশ তাদের উপর অত্যাচার চালিয়েছো আমি বুঝতে পেরেছিলাম ওই দিন কে পক্ষে আর কে বিপক্ষে যারা বিপক্ষে ছিলে তারা পচা মানুষ আর যারা পক্ষে ছিলে তারা তাজা মানুষ ঠিক বিচার শেষ কোটি কোটি মানুষকে ধরার ধর ফেলে দিবি এই জন্য আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনারা কেউ উঠবেন না আমি যা বলবো যদি কোরআন হাদিসের পক্ষের কথা শুনতে পান তাহলে আপনারা আমাকে ফিডব্যাক রিপ্লাই দিবেন আমি বক্তৃতা করতে সাহস পাবো জোরে করে আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন কুল্লাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে ফমান তাবিয়া যদি এতাত করতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই জোরে কর না সুবহানাল্লাহ কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার করে বলেন কার কথা কোন ভেজাল আছে না সোয়ামেল আছে না পামোয়েল না ডাইরেক্ট আল্লাহর কথা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই সুবহানাল্লাহ যদি কেউ ইচ্ছা করে কোরআন অবিশ্বাস করে কেউ যদি গোরামি করে কোরআন মিথ্যা মনে করে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারিহুম ফীহা খালিদুন আমার আল্লাহ বলেছেন ও মুসলমান ও মানুষ তোমরা যদি কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করো মিথ্যা মনে করো আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে তাহলে এই দুটা আয়াতের নৈবেদ্যিক উত্তর আছে আমাদের বাংলাদেশে সৃজনশীল আর নৈবেদ্যিকারে লেখাপড়া হচ্ছে হচ্ছে না টিক চিহ্নের মাধ্যমে ছাত্রর পড়া লাগে না আন্দাজে 22টা টিক দেয় 13টাই ঠিক এই টিক চিহ্ন যে আসবে পৃথিবীতে এই জন্য আল্লাহ নৈবেদ্যিকের দুটো আয়াত নাজিল করেছে বান্দা তোমরা যদি পুরো কোরআন বুঝতে চাও তাহলে নৈবেদ্যিকের টিক চিহ্ন দিতে হবে দুটো আয়াতে তুমি যেটা পছন্দ করবে তাতে টিক চিহ্ন দিবে এক নাম্বার কথা হলো কোরআন মানলে জান্নাতি না মানলে আপনারা কোনটা ঠিক চিহ্ন দিবেন হ্যাঁ কোরআন কি কোরআন মানলে এটা ঠিক চিহ্ন দিবেন তাই না আচ্ছা এখানে যদি আমি একটা কাগজ কলম আপনাদের হাতে দেই সবাইকে দেই পরীক্ষায় আমি প্রশ্ন দুটো লিখবার বললাম লিখলেন আপনারা ঠিক চিহ্ন দিয়ে আমার কাছে কাগজ ফেরত দিতে পারবেন না তাহলে এক নাম্বার কোরআন মানলে জান্নাতি দুই নাম্বার না মানলে জাহান্নামী ঠিক চিহ্ন কয় নাম্বার দিবেন এরই ভেতর কি একটা লোককে উত্তর ভুল করবি কত কোনা হ্যাঁ সব 100% অ্যানসার দিবেন তাহলে এই লোকগুলো পাস এনারা যখন বাড়ি দেবেন বাড়ি যা দেখবেন 10-12 জন মানুষ আছে আপনার বাড়িতে আপনি গার্জিয়ান হিসেবে ওই 10-12 জনকে আবার কাগজ দিলেন কলম দিলেন বাবা তোর কি আজ পরীক্ষা